যদি নির্দোষী হন তো গ্রেফতারের ভয় পাচ্ছেন কেন ইডির সমন এড়িয়ে যাচ্ছেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিষেককে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলা শুনানির সময় অভিষেকের উদ্দেশ্যে এমনই প্রশ্ন করতে শোনা গেল ইডির আইনজীবী এস বি রাজুকে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই এই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্বর্ণাপন্ন হয়েছিলেন অভিষেক সুপ্রিম কোর্টে তার আবেদন ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে করা ইডির ইসিআইআর যাতে অবিলম্বে খারিজ করা হয় পাশাপাশি তার বক্তব্য ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে তাদের দফতরের ডেকে পাঠিয়ে হেনস্থা করছে এরপরে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পাঠায় এই মামলায় হাতবদল হয়ে শেষমেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আসে বৃহস্পতিবার এই মামলার শুনানির সময় অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতির উদ্দেশ্যে বলেন গত এক বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চললেও কখনো অভিষেকের নাম উঠে আসেনি তবুও তদন্তের স্বার্থে অভিষেককে ডেকে পাঠালেও তিনি যথাযথ সময়ে হাজিরা দিয়েছেন দুর্নীতির সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকলেও তিনি তদন্তে সাহায্য করেছেন তাই তাকে এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হোক এরপরে ইডির আইনজীবী এস ভি রাজুর বক্তব্য সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে ডাকা তাকে হেনস্থা করা হচ্ছে তিনি তিনি এত প্রভাবশালী যে তাকে জিজ্ঞাসাবাদ করতেও ডাকা যাবে না তাহলে তো তদন্তই অসম্পূর্ণ থেকে যাবে তিনি যদি নির্দোষী হন তাহলে কেন গ্রেপ্তারের ভয় পাচ্ছেন কেন সমন এড়িয়ে যাচ্ছেন আজ অভিযুক্ত নন বলে কালও যে অভিযুক্ত হবেন না এমনটা তো নয় ইডির আইনজীবীর আরো বক্তব্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে আর্থিক লেনদেন হয়েছে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র পাওয়া গিয়েছে আর তার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হচ্ছে বহু গরিব পরিবারের ছেলেমেয়েদের থেকে টাকা নেওয়া হয়েছে তদন্ত কিভাবে হবে না হবে তা এজেন্সির হাতেই ছেড়ে দেওয়া উচিত আজ শুক্রবার এই মামলার শুনানি রয়েছে রিপোর্ট নিউজ